সুনাই পৌরসভা বিগত 16 মাস থেকে সুনাই পৌর এলাকার জনসাধারণের সুবিধার্থে ও পৌর এলাকাকে নতুনভাবে সাজিয়ে উঠানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুনাই এলাকার তেমুকিতে ক্লক টাওয়ার বসিয়ে তিনটি মূল সড়কের ট্রাফিক সমস্যা সমাধানের স্থায়ী নিবারণ করা হয়। শহরের বাহিরে থেকে আগত জনগণের জন্য পানীয় জলের সুব্যবস্থা করা, তাছাড়া মহিলা টয়লেট তৈরি করার পিছনে জনগণের সুবিধা রয়েছে। সুনাই বাজারে প্রতি সোমবার মঙ্গলবার অন্যত্র থেকে অনেক ব্যবসায়ীরা আসেন, তাই সুনাই বাজারের ব্যবসায়ীদের ও জনগণের সুবিধার্থে সুনাই পৌর বোর্ডের সদস্য ও কর্মকর্তারা সুনাই বাজারে নবনির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এই মর্মে চলুন সুনাই পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যান মহাশয়ের বক্তব্য শোনা যাক। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের ঐতিহ্যবাহী সুনাই বাজার, যেটার কাজ প্রায় শেষ হওয়ার পথে, আমরা আগামী 10-12 দিনের মধ্যে এটা ইনোগ্রেশন করব। সত্যি খুব ভালো লাগছে, আমাদের পৌরসভার তত্ত্বাবধানে এই সুনাই মার্কেটের কাজগুলো হয়েছে, যেখানে ফিশ মার্কেট দুইটা সেট আছে, আমার একটা মডার্ন টয়লেট আছে, আজকে এখানে স্ট্রিট লাইট বসবে, প্রায় বাজারের এলাকাতে পেপার্স ব্লক বসানো হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে আমরা রাইস মার্কেটের সেংশন হয়ে গেছে, আমরা এটা অ্যাপ্রুভ হওয়ার পরে কাজ আরম্ভ করব। সত্যি খুব ভালো লাগছে, কারণ সুনাই টাউনের মধ্যে হচ্ছে সুনাই মার্কেটটা আমাদের সুনাই টাউনের ক্যাপিটাল। যদি এই মার্কেটটা ডেভেলপমেন্ট হয় তো আমাদের যারা দোকানদার আছেন তাদের ইকোনমিক্যালি তারা এগিয়ে যাবে, আর তারা যত এগিয়ে যাবে তত সুনাই বাজার আরও এগিয়ে যাবে। তো আমি পুরো আশাবাদী, আমাদের সুনাই মার্কেটের যত দোকানদার আছেন, মানুষ আছেন, আমাদেরকে যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেছেন, এর জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি PWD ডিপার্টমেন্টকে এবং আমার কন্ট্রাক্টর, যিনি খুবই সুন্দরভাবে কাজ করেছেন। আমাদের সুনাই এলাকার মধ্যে এইভাবে কোনোদিন কোনো কন্ট্রাক্টর কাজ করেননি, এর জন্য আমি আমার কন্ট্রাক্টর আফতাবউদ্দিন লস্কর মহাশয়, যিনি হাইলাকান্দির, উনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী কয়েকদিনের মধ্যে আমরা সুনাই শহরের মধ্যে সুনাই বাজারকে একটা ঐতিহাসিক রূপ দিব। ধন্যবাদ। নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে কুমার্স এন্টারটেইনমেন্টে অনেক স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে আছি আমরা সুনাই পৌরসভার এলাকার অন্তর্গত সুনাই বাজারের মধ্যে। গত কয়েকদিন থেকে পৌরসভার তত্ত্বাবধানে এখানে সুনাই বাজারের যে ডেভেলপমেন্ট কাজ চলছে, তা আজ আমরা যে সুনাই বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করব এবং কাজ সম্বন্ধে জানার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আগামীতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমাদের সুনাই বিশিষ্ট ব্যবসায়ী আমাদের চাচা আছেন, ওনার সাথে ওনার নিকট থেকে জানার চেষ্টা করব যে সুনাই পৌরসভার পক্ষ থেকে যে কামকাজ হয়েছে এখানে সুনাই বাজারের মধ্যে, মাছাটি সন্তর হোক বা রাস্তাঘাট হোক, তো এই বিষয়ে জানার চেষ্টা করব পৌরসভায় কীরকম কাজটি করে। সুনাই বাজারের হিন্দুস্তান গোড়া মশলার প্রতিষ্ঠাতা মজিবউদ্দিন চৌধুরী, যার জন্মের লগ্নে থেকে আমি দেখছি যে হামগুলা খুব ভালো হচ্ছে, যেগুলো চিন্তা নিয়েই আমাদের চেয়ারম্যান বা সুনাই পৌরসভার বডি যে চিন্তা নিয়ে দীর্ঘ কাজ করে যাচ্ছেন, এবং সুনাই বাজারের বর্তমান যে মাছ সেট, ফিশ মার্কেট, রাস্তাঘাট এবং ইলেকট্রিসিটির ইত্যাদি ব্যাপারে অনেকজনকে ধন্যবাদ দিতে লাগে। এক নম্বর আমাদের যে কন্ট্রাক্টদার, ওনার কাছ থেকে যে সুষ্ঠু ব্যবহার পেয়েছি, পৌরসভার প্রত্যেকজন মানুষকে, প্রত্যেকজন মেম্বার এবং দর্শককে, আমাদের বাজারের প্রতিবেশী সব দোকানদারকে ধন্যবাদ দেওয়া যায়। কোনো কথা বলা লাগছে না, এটা খারাপ হচ্ছে, এইদিকে অন্যভাবে বালি মিক্স হচ্ছে বা অন্য কিছু রাফ কিছু কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে, আমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। আমার কন্ট্রাক্টর মহোদয়, ভালো কাজ আর কি, কোনো কমপ্লেনের মানে কমপ্লেন করার কোনো লাইন নাই। হ্যাঁ,
কন্ট্রাক্টর সাহেব এতো ভালো, কোয়ার সীমা নাই। আমরা ভাইস চেয়ারম্যানও সব সময় আইতরে যাইতরা, কোনো সময় আইয়া কইন কবির মামা দেখিও, হ্যাঁ খাস চললে তোমরা দেখিও, হ্যাঁ এইরকম তাইন মানে সব সময় তত্ত্বাবধান সকাল বিকাল কোনো সময় ফোনেও বা এইরকম যুগ করিয়া বেশ দিন। আমাদের চেয়ারম্যান রাত্রের দিকে এবং সকালে তার নিজেই এসে ওগুলা দেখাশোনা করেন। আমাদের বিশেষ কয়জনকে বলেছেন আপনারা তো দেখাশোনা করবেন, হ্যাঁ আমরা তো সব দিকে দেখেছি। পৌরসভার যে কাজ হয়ে যে বর্তমানে যে সন্তরূপ মাপকাঠির বাজার হোক বা যেগুলো সিসি ব্লক ড্রেনেজ সিস্টেম যেগুলো আছে, খুবগুলো কাজগুলো খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর আছে, ভালো আছে। আমাদের ধারাবাহিকতা বলছি অনেকজনকে এইভাবে দেওয়া যায়। এই কাজ আরম্ভ হওয়ার আগে, এই যে কাজটা হওয়ার আগে যে জায়গার যে পরিস্থিতিটা কিরকম ছিল, বিল্ডিং গুলো যেভাবে হয়েছে বা ড্রেনের কাজগুলো যেভাবে হচ্ছে এটা কল্পনা করা যায় না যে আমরা এত কাজগুলো যে আমরা ভাইস চেয়ারম্যানে যে তার ডিউটি করছে না মানে হওয়ার শেষ সীমা নাই। তার সঙ্গে যে তা যারা আইসন তার যে বডি তারা যে আরো মেম্বার আসুন নানি তারাও আইসন। আমার জীবনের মধ্যে সরকারি কাজ ওই ইলা কাজ দেখছি না, ইলা সুন্দর সরকারি কাজের মধ্যে ইলা কাজ দেখছি না। ইলা যে এইটা প্রায় দেড় ফুট মারা হয়েছে, এই যে আমরা যে রাস্তা থুবাই আসি এটা দেড় ফুট মারা হয়েছে, দেড় ফুট না দুই ফুটের তার হয়ে যাবো না, দুই ফুট এই যে জিও মারা হয়েছে মেডেলিং, এর উপরে মারা হয়েছে ডজা, এর উপরে ডজার মারা হয়েছে, এটা রাবিশ মারা হয়েছে, ইলা কাজ মেইন রোড কাজ মালিকানা কাজ থেকে আর সময় আমরা জনসাধারণ লাগিয়া ভবিষ্যতে লাগে যে রাস্তাঘাট গুলা যেভাবে তৈরি করছে আগামী মাত্র জাস্ট না হবে ফাইভ বছরের প্রতিশ্রুতি চলে আগামী আরো যদি আমাদের বয়সে যদি আরো এক দুইবার তিনবার মানে এইভাবে মিউনিসিপ্যালিটি বোর্ড হয় আর কি যে আমরা কোথায় যাবো সোনাই রেলিয়া এটা আমাদের কল্পনার বাইরে হবে। সোনাই বাজারের খাসটা খুব ভালো হয়েছে আর কন্ট্রাক্টর যারা আসলা এই তো খুব ভালো কাজ করছেন, আমরা ভালো লাগছে। ব্যবসায়ী পাকিমিয়া এবং ওনার কাজ নিকট থেকে জানতে চাইব যে কিরকম কাজটি হয়েছে এবং সোনাই পৌরসভা যে কাজ করে যে আমাদের সোনাই বাজারের মধ্যে কয়েকদিন থেকে যেগুলো কাজ ডেভেলপমেন্ট কাজ চলছে কাজগুলো কেমন হয়েছে আপনার নিকট থেকে জানতে চাইব। অত বছরের মাঝে এখন যে কাম হয়েছে সবচেয়ে হাইয়েস্ট কাজ হয়েছে, এর চেয়ে হাইয়েস্ট কাজ কোনোদিন হয়েছে না। আর কামটা কিরকম হয়েছে সুন্দর পৌরসভায় তো কাজ করেছে জানা যায়। সারুল আলম, তো বর্তমানে পুরসভার কাজে আপনারা সন্তুষ্ট আছেন? না না কোনো অসুবিধা। আর আগামীতে কোনো ইচ্ছা আছে না আপনাদের যে আরো কিছু ডেভেলপমেন্ট কাজ? হ্যাঁ যতক্ষণ কাজ করিয়া যার কোথাও যথেষ্ট আরো করবো, হে আগে যে করবো আশা পরবর্তী তা আশা রাখবো। আর তারা সুন্দর কাজ করতা এখন যা কাজ হয়েছে খুব ভালো হয়েছে, মাছের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মতামত গুলো আপনারা জানতে পারলেন। তো একটু আরো সবজি বাজারের দিকে যাব এবং অন্যান্যদের যারা মতামত রয়েছে তা জানার চেষ্টা করব। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আগামী দিনে আর কিছু ফার আছে নি আপনার? আমার আর কমিটির কাছে যে আরো কিছু করলে সুন্দর হইব, ওকে আরো কিছু বাড়লে তো ভালো, ভালো 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 হইছে, সুন্দর হইছে, কোনো খারাপ নাই। বা মাতারি সন্তর যে ভাবে কাম হইছে খুব সুন্দর, ভবিষ্যতে যে আরো সুন্দর হয় ওটাও আমরা চাই। আমরা যে মিটলি বলব যে চেয়ারম্যান বা ভাই চেয়ারম্যান খাইছি খুব ভালো মানুষ, খুব সুন্দর কাম কাজ করে তারা খুব ভালো। কাজটা হয়েছে আগের থেকে অনেক ভালো হচ্ছে, কিন্তু এখন একটুক মানে কাজগুলো দেখা যায় যে বাকি রয়েছে মানে আমার মধ্যে আর কি একটু কাজের সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার যদি রইত তো সবে ভালো পাইল নি। আর বাজারে এখন কাস্টমারগুলা খুব কম আইতেছে, রাস্তাঘাট ঠিক নাই, আর রাস্তাঘাটটা ঠিক করে দেবার পৌরসভার কাছে আমার অনুরোধ রইল আর কি। এই সোনাই বাজারের ব্যবসায়ী সবজি এবং এই পৌরসভার কামকাজে কেমন সন্তুষ্ট আছো? কাজগুলো কিরকম হয়েছে? আমরা তো পৌরসভার কাজে খুব সন্তুষ্ট দাদা, আমরার বাজারটা অনেক সুন্দর হয়েছে, আমরা রাস্তাঘাটের প্রবলেমগুলো সব সলভ হয়েছে,
বাজারও জলর সমস্যা আসলো আমরা আগে ব্যবসা করতাম পারতাম না আমরা জল ওই যেহেতু আমরা নিছে এখন ড্রেন বানানোর কারণে সব জলগুলাও যায় গিয়ে আমরা পৌরসভার কাজের উপরে খুব সন্তুষ্ট খাসরিয়া মাছ বাজার যেটা হয়েছে খুব সুন্দর হয়েছে আমি পৌরসভার কাছে ওটা আমি অনুরোধ রাখবো আমরা সবজি বাজারের পক্ষ থেকে যাতে আমরা সবজি বাজারটা ওলা সুন্দরভাবে আমরা সবজি বাজারটা ওলা সুন্দরভাবে করিয়া দেন যাতে আমরা সব ব্যবসায়ী হলে আমরা সুন্দরভাবে ব্যবসার চালাইয়া যেতাম পারি আরেকটা অনুরোধ আর তারা পৌরসভার বোর্ডের উপরে আমরা খুব মানে ভালো লাগছে তারা কাজগুলো আগামী দিনেও আমরা এই পৌরসভা বোর্ডটারে আমরা চাই আমরা বাজারের উন্নতির জন্য সবর উন্নতির লাগিয়ে আমরা এই পৌরসভার বোর্ডটারে আমরা আগামী দিনে চাই ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ।